আসসালামু আলাইকুম। তাহলে আমি এমডি খোরশেদ আলম আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, পরিষ্কার বলেন ভাই। জি, আপনারা তো অশরীরী বা এরকম কিছু বিশ্বাস করেন না, করেন কি? অশরীরী বলতে কি বোঝাচ্ছেন বুঝলাম না। এই যে খোরশেদ ভাই, একটু উঠে বসেন, উঠে বসেন, উঠে বসেন, জি উঠে বসে তারপর কথা বলেন। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, খুব অশ অশরীরী বলতে যে জিন বা এরকম এরকম বুঝাইছি। আপনি করেন জি, বিশ্বাস করেন? যে বিশ্বাস তো করা লাগবে, যেহেতু কোরআনে আছে। কেন বিশ্বাস করেন? কোরআনে আছে তাই, কোরআনে থাকলে সেটা সত্য। সত্য প্রমাণ আছে না? নাই প্রমাণ, পরের বিষয়, বিশ্বাস তো করা লাগবে। আচ্ছা, বিশ্বাস না করে মানে প্রমাণ ছাড়াই আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, কোরআনে তো সবকিছু প্রমাণ করার মতো সমর্থন আমাদের নাই। খুবই শব্দ হচ্ছে। কি শব্দ হচ্ছে? হ্যাঁ, আপনার ব্যাকগ্রাউন্ড থেকে খুবই শব্দ হচ্ছে, এখনো শব্দ হচ্ছে। আপনার কি অন্য কোনো ট্যাব ওপেন করা আছে? এখন ঠিক হয়ে গেছে, এখন ঠিক হয়ে গেছে। তো আপনাকে আমার প্রথম প্রথম যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে মনে করেন হিন্দু লোকেরা যারা আছে, তারা তো বিভিন্ন দেব দেবীতে বিশ্বাস করে, তাই না? ওই কেউ বিশ্বাস করে মা কালী, কেউ বিশ্বাস করে শিব, কেউ বিশ্বাস করে গণেশ, এই সমস্ত ধুনফুন। হ্যাঁ, এগুলো আমরা বিশ্বাস করি না, আমরা নাস্তিকরা এগুলো বিশ্বাস করি না। আর তাদের কাছে যদি আমি জিজ্ঞেস করি যে ভাই, তোমরা যেগুলো বিশ্বাস করো ওইগুলো কি কোনো প্রমাণ আছে, তখন তারা তো একই ধরনের কথা বলতে পারে যে না, আমাকে বেদে লেখা আছে, আমাকে ভগবদ গীতায় লেখা আছে, এই জন্য বিশ্বাস করি, প্রমাণ প্রমাণ দরকার নেই, ওইখানে যেটা লেখা আছে সেটাই সেটাই সত্য, সেটাই সঠিক। এইভাবে তো পৃথিবীর যে কেউ যে কোনো কথা বিশ্বাস করতে পারে। আবার অনেকে থাকতে পারে যে পৃথিবীতে কিন্তু ধর্ম আছে 4200টা, এক একটা ধর্ম এক এক রকম, আফ্রিকারও ধর্ম আছে, চীনেরও ধর্ম আছে, তারপরে প্রাচীনকালে অনেকগুলো ধর্ম ছিল, সে তারাও কিন্তু আবার নিজেদের ধর্ম বিশ্বাস করতো, প্রমাণ প্রমাণ লাগতো না, এমনি বিশ্বাস করতো আর কি। এখন এই যে যারা যেই ধর্মটা বিশ্বাস করে, আপনার যে ধর্ম আছে সেটাতে লেখা আছে আল্লাহ আছে, ভগবান আছে, আল্লাহ আছে, ফেরেস্তা আছে, পরকাল আছে, জিন আছে, এগুলো আপনি কোনো প্রমাণ ছাড়াই বিশ্বাস করেন। তো আপনি বিশ্বাস করেন, তারাও বিশ্বাস করে, অমুকেও বিশ্বাস করে, তমুকেও বিশ্বাস করে, ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনাদের কারো কাছে কি প্রমাণ আছে এগুলোর, নাকি শুধু আপনাদের মানে কেতাবে লেখা আছে এই কারণেই আপনারা বিশ্বাস করেন? জি, তেমন কিন্তু বৈজ্ঞানিক ভাবে কোনো প্রমাণ নাই আমাদের কাছে। এখন ওই অন্য ধর্মের লোকেরা তো বলতে পারে মানুষের তো সামর্থ্য নাই এই জিনিসটা প্রমাণ করার, কিন্তু জিনিসটা ভাই সত্য ভাই। হ্যাঁ, মা কালী ঠিকই আছে, কিন্তু বিজ্ঞানের শক্তি নাই এত প্রমাণ করবো যে, এটা তো হিন্দুরাও বলতে পারে, এটা এটা তো যে কেউই বলতে পারে। মানে আপনি বলতেছেন বিজ্ঞানের এরকম সামর্থ্য নাই কোরআনের কথা প্রমাণ করব, একই কথা বলতে পারে হিন্দুরা যে হনুমান দেবতারে প্রমাণ করব, এটা বিজ্ঞানের সেই ক্ষমতা নাই, কিন্তু জিনিসটা সত্য। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা এই জিনিসটা যখন আমরা জানার চেষ্টা করি, তখন আমাদের পদ্ধতিটা কি থাকে? পদ্ধতিটা কি এটা থাকে যে আমাকে গ্রন্থে কি লেখা আছে সেটাই সত্য? এইভাবে যদি আমরা মানে সত্য নির্ধারণ করি, কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা নির্ধারণ করি, তাহলে তো ভাই হিন্দুদের কথা সত্য, আপনার কথা সত্য, ইহুদিদের কথা সত্য, খ্রিস্টানদের কথা সত্য, সবার কথাই সত্য ভাই, নাকি? না, সত্য না, এটা যার যার কথা তার তার বিশ্বাস, নিজের বিশ্বাসটা নিজের কাছে। মানে সত্য হতে গেলে তো আপনার ধরেন ইয়া লাগবে, আপনার বিশ্বাস কি শুধুমাত্র বিশ্বাস নাকি সত্য কোনটা? এখন যদি আপনারা বিশ্বাস না করেন, তাহলে যে অনেকে, আমার মূল টপিকটা হলো যে অনেকে বিশ্বাসের সত্যটাকে আমার বিশ্বাসের উপর ডিপেন্ড করে যে আমি বিশ্বাস না না সত্য তাহলে সত্য না, এরকম কিছু না, ওরকম কিছু না। মানে 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 আমি বিশ্বাস করলে কি আছে জিনিসটা, আর বিশ্বাস না করলে নাই হয়ে যাবে, নাকি? আপনি যে জিনিসটা বিশ্বাস করেন যে আছে, যেটা সত্য, জিন পরি সত্য, এগুলো সত্য, এটা কি আমি বিশ্বাস করলে সত্য, বিশ্বাস না করলে সত্য, এরকম কিছু নাকি? না, আমার বিশ্বাসে তো অন্য কারো কিছু যায় আসে না। তাহলে তাহলে আমার বিশ্বাসের কথা কেন বলছেন? যেহেতু ধরেন যে একজন মুসলিম জিনে বিশ্বাস করে, আপনি কি জিনে বিশ্বাস করেন নাকি উদয় বিশ্বাস করেন, কোরআনে লেখা আছে তাই বিশ্বাস করেন? ওরকমই। আচ্ছা, মানে উদয় বিশ্বাস করেন হিন্দুদের মতো? এখন আমার মূল টপিকটা হলো যে যে আমি প্রশ্নটা করতে চাইতেছি ভাই, আপনি তো তাহলে জিনে বিশ্বাস করতেছেন না, হিন্দুদের মতোই অন্ধবিশ্বাস করতেছেন নাকি? জি, জিনে বিশ্বাস মূলত এক ধরনের, এটা কোন প্রমাণ ছাড়াই বিশ্বাস। এখন আলম ভাই, আপনি কি করতেছেন, আপনি জিনে বিশ্বাস করতেছেন নাকি হিন্দুদের মতো অন্ধবিশ্বাস করতেছেন? জি ভাই, দুইটাই কিন্তু অন্ধবিশ্বাস, আপনারটা অন্ধবিশ্বাস, হিন্দুদেরটা অন্ধবিশ্বাস, দুটোই অন্ধবিশ্বাস। হ্যাঁ, তাহলে আপনি অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাসে মানে অন্ধবিশ্বাস হয়ে আমাদের কাছে কেন আসছেন এখানে কথা বলতে? আমরা তো এখন আমার
জি আমরা তো এখন বিশ্বাস করি, আমরা তো আপনাদের এইসব মানে স্টুপিড কথা বিশ্বাস করবো না, স্বাভাবিক। জি এখন আমি আমার খোরশেদ আলম, খোরশেদ আলম, খোরশেদ মূল আলম, প্রশ্নতে আপনি কি যাই। খোরশেদ আলম কথা শুনেন, কথা শুনেন। জি মনে করেন এক পাগল আছে, পাগলে বিশ্বাস করে, সে পৃথিবীর রাজা। হ্যাঁ, জি কারণ তার একটা গ্রন্থে লেখা আছে সে পৃথিবীর রাজা। এখন যদি সেই পাগলে যদি এটা ভাববা, যদি সুখ পায়, মনে মনে সুখ পায়, এবং সে যদি ন্যাংটা হয় রাস্তায় ঘুরে এবং মানুষের বলে আমি পৃথিবীর রাজা, আমার গ্রন্থে লেখা আছে আমি পৃথিবীর রাজা, এটা আমি বিশ্বাস করি, হ্যাঁ আমি পৃথিবীর রাজা, এই কথা বলে যদি সে ন্যাংটা হয় ঘুরে ঘুরে সুখ পায়, তাহলে তো ভাই আমাদের কিছু বলার নাই বা করার নাই। সেই ঠিক একইভাবে আপনি যদি বিশ্বাস করেন জিন আছে, হ্যাঁ হিন্দু যদি বিশ্বাস করে মা কালী আছে, হনুমান আছে, গণেশ আছে, তারপর আরেক বেটা যদি বিশ্বাস করে যে সুপারম্যান আছে, স্পাইডারম্যান আছে, ব্যাটম্যান আছে, তারপর আরেক বেটা যদি বিশ্বাস করে রামগরুড়ের ছানা আছে, শাকচুন্নি আছে, শেওড়া গাছে পেতনি আছে, মামদো ভূত আছে, কে কি বিশ্বাস করবে না না করবে সেটাতে তো ভাই আমাদের কিছু যায় আসে না। আর আমরা মনে করি এরা মানে অশিক্ষিত মূর্খ বর্বর অন্ধবিশ্বাসী লোকজন, এটা আমরা মনে করি। হ্যাঁ এখন আচ্ছা, আপনার তাহলে কাছে আপনি যে অনেকের উপর আপনি যে যে কথা শুনে কথা শুনে নেন জি কথা শুনে নেন জি মানে আপনি যে একটা জিনিসকে যদি নিয়ে আমাদের সাথে আলোচনা করতে আসেন, তাহলে তো আপনার সেই রকমের একটা গ্রাউন্ড লাগবে যে জি আমার আমি এই জিনিসটা, এই জিনিসটা বিশ্বাস করি, এটার সপক্ষে আমার কাছে এই যুক্তিগুলো আছে। মানে আপনি যদি এইভাবে আসেন মানে জি ভাই আমি আমি কিছুই আমি জানি না, ভাই ভাই কথা শুনেন, শুনে নেন, আমি কথা জি শুনে নেন, কথা শুনে নেন। আচ্ছা আপনি যদি এইভাবে আসেন যে ভাই কোনো যুক্তি প্রমাণ নাই, আমি খালি ভাই অন্ধবিশ্বাস করি ভাই, হ্যাঁ আমি ভাই আমি ভাই অন্ধবিশ্বাস করি ভাই, এইভাবে যদি আসেন ভাই, তাহলে তো ভাই এটা একটা মানিজ্জত মারা অবস্থা হয়। হ্যাঁ কারণ এই যে অন্ধবিশ্বাস, আমি অন্ধবিশ্বাস করি কথাটা বলাটাও তো একটা মানিজ্জত মারা। আপনি হয়তো বুঝতে পারতেছেন না যে এটা একটা খুবই বোকার মতো কথা হয়েছে, কিন্তু আপনি তো বুঝতে বুঝতে পারতেছেন না কি, এটাই আমি অবাক হচ্ছি যে আপনি এই জিনিসটা বুঝতে পারতেছেন না যে এটা বলাটা কতখানি মানে মানিজ্জত মারা। তারপর আপনি বলতেছেন আপনার কোনো লজ্জা শরম আমি দেখতে পাচ্ছি না, যে নিজেকে অন্ধবিশ্বাসী বলতেছেন। আচ্ছা ঠিক আছে, অন্ধবিশ্বাস আপনি করেন, অসুবিধা নেই, এখন আপনি বলেন আপনার কাছে কি কোনো যুক্তি আছে এই অন্ধবিশ্বাসের পক্ষে? জি, অন্ধবিশ্বাসের পক্ষে না, কিন্তু যে জিন যে আছে, আমি আমি প্রথমেই বললাম যে আপনারা কি অশরীরী বা জিনে কি বিশ্বাস করেন নাকি করেন না, এটা আমার প্রশ্ন ছিল। মানে আপনি বলতে চাচ্ছেন ভাই আমি একটা অন্ধবিশ্বাস করি, ভাই কোনো প্রমাণ নাই অন্ধবিশ্বাস করি, আপনারা কি কোনটা কোনটা অন্ধবিশ্বাস করেন? না না ভাই, ফারাজ আমার ভাই আমার আমার নিজেকে একটু মিউট রাখেন, নিজেকে একটু মিউট রাখেন। ফারাজ ভাই আমি না একটা অন্ধবিশ্বাস করি, বুঝছেন? আপনি কি কি অন্ধবিশ্বাস করেন ভাই বলেন তো দেখি। আপনিও আমার মতো অন্ধবিশ্বাস করেন কিনা, এটা তো ব্যাক করার মতো প্রশ্ন, আমি এটা কিভাবে উত্তর দিব বলেন? মানে হ্যাঁ, কিছু তাহলে তথ্য যে আছে অনেকের উপর ব্যাক যে করবো সেটা অনেকের উপর দেখেন। যে জিন আসর করা, এটা কি সম্পূর্ণভাবে মিথ্যা? আচ্ছা আমাদের সাথে জ্যাক স্প্যারো ভাই আছেন, জ্যাক স্প্যারো ভাই আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? না ভাই, বিষয় তো আসলে কি বলবো, এটা আমি একটা কোশ্চেন করতে চাই যে উনি যে জিন বলতেছে, জিন আসলে কিসের তৈরি বলেন তো, মানে এটা আগুনের তৈরি কিনা? জানি না, তাহলে তার কোনো কাজ আলোচনা কি করবো? আপনি এরাও জানেন না যে জিন কিসের তৈরি, আপনি বিশ্বাস করে বসে আছেন যে এটা সত্য? এখন যদি আমি বলি আগুনের তৈরি, আমি যে আপনাদের পড়ি না তা তো না, যদি বলে আগুনের তৈরি, আগুন তো ভাই কোনো বস্তু না। ও আপনি জানেন যে এটা যে একটা মানে ইরেশনাল কথা, এই জন্য আপনি বলে দিচ্ছেন যে আপনি জানেন না, মানে এই জন্য আপনি একটা মিথ্যা কথা অ্যাড করছেন এটার মধ্যে। জি আমার, আমি যদি এখন বলি আগুনের তৈরি, আগুন তো কোনো জিনিস না, মানে আগুন তাহলে মানে আগুনের তৈরি আপনি হয় কিভাবে? চিন্তা মানে করেন, আপনি জিনিসটা জানেন, চিন্তা করেন মানে জানেন জিনিসটা, কিন্তু মুখ খুলবো না, মুখ খুললে তো ধরা খেয়ে যাবো। নাস্তিকরা প্যাডে বোমা কমেডি ভাই, মারলো, আপনি মুখ কি খুলবো আপনি না কি ভাই। কমেডি করতেছেন এখানে, সিরিয়াস কমেডি না না করতেছেন? ভাই, আমার আমার মূল প্রশ্নটা হলো যে তাহলে কি যে অনেকের উপর যে জিন ভূত আসর করে, এটা কি পুরোপুরি ভুয়া নাকি? এটা ভাই এটা আচ্ছা বিভিন্ন ধরনের মানসিক সমস্যা, হ্যাঁ এটা বিভিন্ন ভাই, ধরনের সবাই মানসিক কি সমস্যা। ধরেন যে আমি নিজে টাকা দিয়ে কবিরাজ নিয়ে আসলাম, আমি নিজেই আবার অনেক ধরনের কথা বলতেছি, এটা কি আমি নিজেই ইয়া করতেছি? আচ্ছা এই বিষয়ে এটা জ্যাক আপনাকে ভাই, বোঝানো জ্যাক ভাই যাইতো, বলুন। কিন্তু এটা আপনাকে, হ্যাঁ এটা আপনাকে বোঝানো যাইতো, কিন্তু আমার মনে হয় না উনি সেই বুঝগুলো বা টান টান গুলো মনে হয় না উনি মানে বুঝতে চাবে আর কি। আপনি কি তারপরে স্টিমুলেশন তারপরে শব্দটার কথা? জ্যাক ভাই, তারপরে হ্যাঁ জ্যাক হ্যাঁ ভাই আপনি যদি সহজবদ্ধ ভাবে কিছু কথা বলতে চান যে এই যে মানুষের যে বিভিন্ন মানসিক সমস্যা হয় এগুলো যে আসলে কি, এটা যদি সহজ করে কিছু বর্ণনা করতেন তাহলে হয়তো বুঝবে না, কিন্তু এই এই লাইভটা যারা দেখবে তাদের মধ্যে কেউ না কেউ তো বুঝবে। আচ্ছা জি ভাই, চেষ্টা করছি। এটা তো আসলে একটা আমব্রেলা টার্ম, উনি যেটা বললে আর কি, জ্যাক মানুষের ভাই, মধ্যে জ্যাক ভাই, আচরণ করা, জ্যাক ভাই, ভয় একটা করা। একটা সেকেন্ড, একটা সেকেন্ড, জি ভাই, সরি আপনাকে থামাচ্ছি, একটা সেকেন্ড। জি 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 বিফোর বলুন। বিফোর উই এক্সপ্লেইন সামথিং, আমাদের এই জিনিসটা করা উচিত যে মুমিন যদি কেউ একটা দাবি করে, সেই দাবিটা সম্পর্কে তার কি কি রিজনিং আছে সেই জিনিসটাও জানার। এই যে উনি বলতেছেন একই সাথে যে এই যে জিন ভূত ধরে, এটা কি ভুয়া কথা? যদি জিন ভূত বলে কোনো কিছু আছে, এটা প্রমাণ না থাকে, তাহলে যে এই যে কথাটা যে জিন ভূত ধরছে, এই কথাটা কি কোনো রিজনেবল কথা, নাকি এই কথাটা স্রেফ একটা না দাবি? মোটেই না, মোটেই মোটেই না, মোটেই এটা 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 দাবিও না, একচুয়ালি এটা দাবিও না, এটা এটা সম্পূর্ণ একটা অসত্য এবং একটা ভুয়া একটা কথা আর কি। এটা কোনো দাবির মধ্যেও পড়ে না কি, যদি সে দাবি এটা করে যে দাবির মধ্যে, দাবির মধ্যে জিন পড়ে, ভূত, এটা অবশ্যই দাবির মধ্যে পড়ে, বাট হ্যাঁ এটা কি যদি উনি কোনো, বলে, হ্যাঁ না 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 অবশ্যই না, অবশ্যই এটা কোনো, এটা কোনো বেজি নাই, এবং এটা সম্পূর্ণ একটা অসত্য কথা আমি এবং ভুয়া কথা। সায়েন্সও এটাই এটাই বলে আসতেছে, যুগ যুগ ধরেই বলে আসতেছে, কিন্তু ওনারা মানে চিকিৎসা নেবেন ঠিকই, ওষুধও খাবেন ঠিকই, কিন্তু ঘুরে ঘুরে নামটা সেই ওই পাগলা বাবা বা ওনাদের যে ধর্মীয় গুরু তাদের উপরেই তারা ক্রেডিটটা দিবে। যাই হোক, সেটা কথা না। তো কথা হচ্ছে যে এখানে প্রথম কথা হচ্ছে জিন ভূতের আসর, এগুলো অনেকগুলো স্টিমুলেন্টের উপর ডিপেন্ড। সেই স্টিমুলেন্টের মধ্যে প্রথম যেটা স্টিমুলেন্ট আসে কোথা থেকে, সেটা আসে হচ্ছে আমাদের মেমোরি থেকে।
আমাদের একটা প্রিজার্ভ মেমোরি থাকে, সেই প্রিজার্ভ মেমোরিতে আমরা ছোটবেলা থেকে থেকে আমাদেরকে প্রচন্ড ভয়ের মধ্যে, মানে সাবকনসিয়াসলি কনসিয়াসলি আমাদের বিভিন্ন ভয়ের মধ্যে দিয়ে যাওয়া লাগে। যেমন আমরা এখন যদি একটা 5 বছর একটা ছেলে বা 3 বছর একটা ছেলে বা একটা বাচ্চাকে যদি আমরা ছোটবেলা থেকে বোঝাই যে জিন আছে ভূত আছে, তখন সে স্বাভাবিকভাবে মানে নেক্সট কোয়েশ্চনটা সে করবে যে সেটা দেখতে কেমন। সেখানে আমরা প্রেজেন্ট করি আগুনের তৈরি, কিংবা একটা মাথা আছে একটা মাথা নাই, একটা এরকম একটা সেরকম, মানে অদ্ভুত অদ্ভুত সব আমরা মানে যে কিছু চিত্র তাদের সামনে আমরা তুলে ধরি। তো এটা তাদের মধ্যে আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে মেমোরি পোর্শনে এটা জমা হয়, এবং এটা ফিক্সড মেমোরি বলি আমরা, এটাকে ফিক্সড মেমোরি ফিক্সড হয়ে যায়। তো এটা পরবর্তীতে বিভিন্ন সময় তার আশেপাশে আরো কিছু এভিডেন্স দেখে, এভিডেন্স বলতে অমুকের অমুকের মেয়েকে জেনে ধরলো, অমুকের ছেলেকে জেনে ধরলো, এটা করলো সেটা করলো, ভূতে আসর দিলো, এটা ধরলো ভূত দিলো, এটা তারা ভেবে, এবং সেই সাথে সাথে তারা কিছু সিমটমও তারা দেখতে পারে কিংবা শোনে যেরকম এরকম হয়। তো এবার যখন সে কোনো এরকম একটা পরিবেশের ভিতর দিয়ে সে যখন যায়, আশেপাশে কেউ নাই শুনছান এরকম একটা আমরা ধরে নিই একটা, যে মানে একটা পরিবেশের ভিতর দিয়ে সে যাচ্ছে যে আশেপাশে কেউ নাই শুনছান একটা ব্যাপার, তো তখন সে তার মনে যে ভয়ের সাথে সে বিট করতে থাকে, এবং একটা সময় সে ফিয়ারের সাথে বিট করতে করতে হেরে যায়, এবং তখনই তার মধ্যে এই যে আমি যে বলতেছিলাম স্টিমুলেটরি যে ফ্যাক্টর গুলো সেগুলো এগ্রাভেট করতে থাকে, এবং একটা সময় সে কলাপস করে, এবং তার মধ্যে সে তার এটাকে আমরা বলি হচ্ছে মানে কনসাস, আমাদের কগনিটিভ ব্যাপারগুলো ঠিক থাকে কিন্তু সে একটা ট্রান্সফরমেশন হয়, তার মধ্যে তার মাইন্ডের একটা ট্রান্সফরমেশন হয়, ট্রান্সফরমেশন হয়ে সে এরকম যে স্ট্যাগারিং যে ফ্যাক্টর সেগুলো সে শো করতে থাকে। এখন এটা এটা একটা সিনারি গেল। নাম্বার 2, ধরা যাক কেউ একটা উদ্দেশ্য স্বার্থ হাসিল করতে চাচ্ছে, সেক্ষেত্রেও সে কনসাসলি সে এটাকে মানে এটার উপর সে ভর করতে পারে। যেমন আমি একটা এলাকায় প্রভাবশীল হতে চাই, সেখানে আমি কিছু জিনের কিছু মানে কিছু আমাকে জিনে ধরলে এরকম এরকম হয়ে যায়, গ্রামাঞ্চলে যেটাকে বলে ভর আসা ভার আসে টার্ম ইউজ করে তারা, তো এরকম হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে টোটালি একটা সাইকোলজিক্যাল একটা ফেনোমেনা, এটা একটা আমরা টার্মের মতো, এখানে জিন ভূত পরি বা ভূ বা অন্য কোনো কিছুর কোনো সম্পর্ক নাই। তো এটাকে যদি আমরা এই পেশেন্টটা মানে এই পেশেন্টটা যদি আমাদের ডাক্তারের কাছে যদি তারা যায়, তাহলে এটা খুব ইজিলি তাদের এখান থেকে আমরা বের মানে বের করে আনা যায়। কিন্তু এখন কথা হচ্ছে মুমিনদের খটকা মানে মানুষের খটকালাই কোন জায়গাতে, যে অমুক ওঝা নিয়ে আসলাম, অমুক হুজুর নিয়ে আসলাম, সে তো ফুটো দিয়ে তো ঠিক করে ফেলবো। তো এটা হচ্ছে যে যখন সে ওই পরিবেশ থেকে তাকে একটা ভালো পরিবেশে আনা হয়, তার মধ্যে অটোমেটিক্যালি ইন্টেন্সিভ ভাবে তার একটা ট্রান্সফরমেশন বা চেঞ্জ আসতে থাকে, এবং এটা আস্তে 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 ব্রেন এটা ধরে ফেলে যে আমি এখন সেই ভয়ের বা ওই জায়গাটাতে নাই, আমি একটা ভালো জায়গায় চলে আসছি। এবং এটা তাকে বোঝানোর জন্যই আমরা বিভিন্ন ধরনের তার মনোযোগ আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের এডিকেচার আমরা অ্যাপ্লাই করি। কাউকে মারা হয়, কাউকে সাউন্ড দেওয়া হয়, কারো উপরে কিছু ছুড়ে ফেলা হয়, কাউকে কোনো ইয়া দেওয়া হয়, তার মানে হচ্ছে তার ওই যে একটা একটা যে একটা মানে সিচুয়েশনটা যে অবস্থাটা ছিল সেই অবস্থা থেকে আমরা তাকে আরেকটা অবস্থায় নিয়ে যেতে মানে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এটাকে আমরা স্বাভাবিক অবস্থা বলি। এবং একটা সময় এটা কাজ করে, অবশ্যই করে, তখন সে ব্রেন হঠাৎভাবে কিরে আমি তো সেই জায়গায় নাই, আমি তো ভালো জায়গায় চলে আসছি, তার মানে আস্তে 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 ভালো হয়েছে, ব্যাপারটি এভাবেই কাজ করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা তার মধ্যে কিছু ক্রনিক কিছু ড্যামেজ সাইকোলজিক্যাল ড্যামেজ করে ফেলে, তখন তারা ঘুরে ঘুরে পেশেন্ট গুলো ডাক্তারের কাছে যায়, এবং তখন তারা মেডিকেশনের মাধ্যমে কাউন্সিলিং এর মাধ্যমে খুব সহজে এটা বের করে আনতে পারে। এটি হচ্ছে আপাতত এক্সপ্লেনেশন, আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম। জি ভাই, তাহলে কবিরাজ বা ওঝারা যে মন্ত্র তন্ত্র যাই বলেন যে যা কিছু করে, তাহলে রিয়াকশন দেয় কিভাবে, যে ভিকটিম যে আক্রান্ত সে রিয়াকশন দেয় কিভাবে? রিয়াকশন দেয় সেটা তো আমি আপনাকে বললাম যে তার মেমোরিতে একটা জিনে ধরালো কিভাবে রিয়াক্ট করে, সেটা তার মেমোরিতে থাকে কিন্তু সে সেটা তার মনের অজান্তেই অ্যাপ্লাই করে ফেলে। রিফ্লেক্স বলে কেন, এটাকে আমরা বলি রিফ্লেক্স, ইন্টেন্সিভ রিফ্লেক্সটা সে ইউজ করে যে আমাকে এটা মানে সে যে ধরনের রিফ্লেক্স শো করে এটা সে কোনো না কোনো ভাবে হয়তো সে শুনেছে আগে অথবা সে দেখেছে আগে, এটা তার নিজস্ব নিজের বানানো কোনো কিছু না। এই কারণে আপনি দেখবেন খুব সেম সেম মিলগুলো পাবেন। আপনি যদি 20টা জিনে ধরা রোগ মানে লোককে আপনি যদি পাশাপাশি রাখেন, তাদের মধ্যে 70-80% সিমটমে মিল পেয়ে যাবেন। কেন পাবেন বলেন তো? ভয় থাকে এই ব্যাপারে সাবকনসিয়াসলি, সেটা আপনি এখন জান না। আপনি আপনি একটা গভীর রাতে কোন একটা গাছে নিতে যান, আপনার ভয় লাগবে কিনা সেটা? জি ভয় তো লাগবে। কিসের ভয় লাগবে, ভয়টা কিসের? আমি জানি কিছু নাই তারপর ভয় লাগে। ভয় লাগে লাগে না, এটা কেন লাগে? কারণ হচ্ছে আপনাকে ছোটবেলা থেকে আপনার মেমোরির মধ্যে ইনপুট দেওয়া আছে, ছোটবেলা থেকে মেমোরির মধ্যে ইনপুট দেওয়া আছে। এখন কথা হচ্ছে ধরেন আপনি একটা গ্রামে গেলেন, সেই গ্রামের ভিতরে ধরেন একটা ভয়ঙ্কর একটা জায়গা আছে, কবরস্থানে পাশ দিয়ে গেলে আপনাকে এরকম একটা ঘটনা ঘটে, কিন্তু আপনি গ্রামে সম্পূর্ণ জানি না যে ওই জায়গায় জানেন না ওই জায়গা, তাহলে তোমার ভয় লাগবে না? ভয় লাগবে না, ব্যাপারটা এরকম সিম্পল। যখন আপনি জেনে গেলেন, যখন আপনার মেমোরিটা অ্যাবজর্ব করে ফেললো যে এখানে সমস্যা, তখন আপনার মনে আস্তে আস্তে এটা নিয়ে আপনার রিয়াকশন শুরু হয়ে গেল। আপনি যদি এটার সাথে বিট করতে না পারেন তাহলে, এবং এই ভয় থেকে ভয়কে আপনি বিট করার জন্য আপনিও ডিস্ট্র্যাক্ট করেন, যেমন ধরেন আপনি যদি একটা জায়গাতে যান, জায়গাটা আপনার মানে মানে আপনার মাইন্ডটাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসবে, ঠিক কিনা বল? হ্যাঁ, এরকমই বিষয়টা। কিছু একটা এক এক করবেন, হয়তো বা গান গাবেন, অথবা একটা সিগারেট ধরাবেন, অথবা নিজে নিজেই একটা ভিডিও দেখতে দেখতে যাবেন, অথবা কিছু একটা করবেন যাতে আপনার ওই 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 সময়টা আপনি পার করতে পারেন, তাই না? সিম্পল, ব্যাপারটা খুবই সিম্পল।
জি কিন্তু আমার এখানে কাছে আমাদের সবচেয়ে, হ্যাঁ আমি শেষ করি, এখানে আমাদের মানে সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু ডিজিজ আছে, সেই ডিজিজ গুলোর সাথে সিমটম গুলো মিলে যায়। যেমন এপিলেপসি, যেমন এপিলেপসি, ধরুন একটা এপিলেপটিক একটা পার্সনের আপনি এপিলেপসি অ্যাটাক করে ফেলবে, মৃগী রোগ যেটা অ্যাটাক করে ফেললো, এটাকে আপনি শুরুতেই মানুষজন ধরে ফেলবে যে ওকে জিনে ধরছে, এবং সেখানে সে টাইম এক্সপেন্ড করবে। এপিলেপসি যদি একটা এপিলেপসি 30 মিনিটসের বেশি যদি সেটা সাস্টেইন করে বা সাইকেল রেকর্ডে আসতে থাকে, তাহলে তো পার্মানেন্টলি ব্রেনের কিছু অংশ ড্যামেজ হয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে খারাপ দিক। এই কারণে আমরা যদি যদি বুঝতে পারি যে যিনি ধরুক বা যে যাই হোক যে সিমটম হোক, আমরা সরাসরি যদি আমরা মেডিকেল সেন্টারে যাই, এটাই হচ্ছে, এটাই আমরা চেষ্টা করি, এটাই চেষ্টা করে আসতেছে আমরা ডাক্তাররা সবাই বা এই হেলথ সেক্টর যারা আছে, আস্তে আস্তে দূর হবে অবশ্যই। আমি মূলত আপনাদের ফলো করি বা এটা দেখি 2019 সাল, 19-20 থেকে অনেকদিন যাবত। জি আমার কাছে অন্য বিষয়ে কোনো প্রমাণ না থাকলে এই বিষয়টা একটু অন্যরকম লাগতো, যে কবিরাজরা মন্ত্র পড়ে বা দোয়া পড়ে তারপরে কিভাবে রিয়াকশন দেয় এটা এই বিষয়টা শুধুমাত্র একটু আপনি থাকতো। যে একটা স্বাভাবিক, হ্যাঁ এটা শুধুমাত্র আপনি ভয়ে তাড়ানোর জন্য যেমন আপনার মনটাকে ডাইভার্ট করেন, তেমনি ভয়ের ভয় মানে ভয় মানে ভয়গ্রস্ত বা ভয়াক্রান্ত একটা মানুষকে নর্মাল পরিবেশে আনার জন্য আমরা তার মাইন্ডটাকে ডিস্ট্রাক্ট করি। ফারাজ ভাই কি কিছু বলবেন? না ভাই মোটামুটি এক্সপ্লেন হয়ে গেছে ভাই, নেক্সট কার কথা যাই, একই কথা এখানে বলবো। আরেকটা 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 জিনিস ভাই বারবার এগুলো বলার প্রয়োজন আছে ফারাজ ভাই, কারণ হচ্ছে এই জিনিসগুলা, এই কুসংস্কার গুলা মানে যারা হচ্ছে কি একেবারে ইয়ামুমিন তাদের ভিতরে এই কুসংস্কার গুলা বেশি থাকে। একটা জিনিস কি খোরশেদ আলম আপনি কি একটা জিনিস খেয়াল করে দেখছেন যে যে যাদেরকে ভারতে হিন্দুদের মধ্যে যাদেরকে মা কালী ভর করে যাদের উপরে, তাদেরকে কিন্তু এই যে কোরআনের সূরা পড়া ফু দিলে কিন্তু তাদের লাভ হয় না, তাই না? মনে আমি তো মনে করেন বাংলাদেশে থাকি, ভারতে তো জানি না তোমার। ভারতে তো ওই যে ওঝা টোঝা আছে, হিন্দু ওঝা টোঝা আছে, ওরা তো আইসা মানে শিবের শিবের পূজা টুজা কইরা, সিনেমা তো দেখেন তাই না? সিনেমা দেখেন না? জি সিনেমা তো কিন্তু দেখেন এই না যে আপনি? বাংলাদেশে যে যেমন দেখি যে ধরেন যে একজন মুসলিমের উপর একজন একটা কালি ভর করলো, তাকে না না তাকে গরু আরে আসিফ ভাই, আসিফ ভাই এখানে মানে কাজ অনেক সময় কিন্তু হয়, কারণ মেইন মানে ফেনোমেনাটাই হচ্ছে আমি যেটা বললাম তাকে তার মাইন্ডটাকে ডাইভার্ট করা, এটা কিন্তু কাজ হয়। সে যদি ওটা সম্বন্ধে কিন্তু নাও জানে, কিন্তু সে সে যদি মানে এটা তাকে সম্পর্কে অবাক একেবারেই, কিন্তু সে যদি এটা তাও সম্পর্কে হবে, একেবারেই না জানে, একেবারেই না জানে তাহলে হ্যাঁ কিভাবে হবে? যেমন ধরেন হবে আমি, কারণ হচ্ছে কারণ আমি আমি এই যে ইসে পড়েছি, কিছু ইসে পড়েছি যে নর্মাল পানি নিয়ে গেছে, হ্যাঁ নর্মাল পানি নিয়ে বলছে এটা হচ্ছে খ্রিস্টানদের হলি ওয়াটার, তারপর মেরে দিছে, মনে করেন পেশাব করে নিয়ে গেছে বা মদ নিয়ে গেছে বোতলে ভিড়া ওইটাই মেরে দিছে, বলছে এটা হলি ওয়াটার, তারপরে ভূত চিৎকার করে কান্না শুরু করছে, হ্যাঁ আমার পুড়ে গেল পুড়ে গেল পুড়ে গেল, হ্যাঁ এরকম ঘটনা ঘটছে। তার মানে হচ্ছে যে ওই লোকটা যেটা জানে, লোকটা জানার বাইরে তো আর কিছু হচ্ছে না। আপনার যে পয়েন্ট সেটা মানে এটা অবশ্যই নাম্বার ওয়ান, এটা অবশ্যই এক নম্বরে রাখবো, কিন্তু আমরা 2 নম্বরে যেটা রাখি তাকে অবাক করে দেওয়া। অবাক করতে গেলে আপনি যেভাবে তাকে অবাক করতে পারেন, এখন সেখানে যদি কেউ একজন মাকালি সেজে তার সামনে যদি যে ইয়াক শুরু করে, কেটে শুরু করে, সে অবাক হয়ে যেতে পারে, অবাক হলে তার তার ব্রেন একটা একটা ধাক্কা খাবে, একটা শক খাবে, তখন সে আবার নর্মাল কন্ডিশনে ফিরে আসতে। এটা মানে কিন্তু এই কথাটা কেন বললাম, কারণ এই কথাটা কেন বললাম, কারণ এটার একটা বিশাল নেগেটিভ দিক আছে, সেটা হচ্ছে যে যেহেতু ধরেন একটা সংখ্যাগরিষ্ঠ দেশ যদি মুসলিম হয় বা হিন্দু হয় যেটাই হোক না কেন, মাইনরিটি একজন যদি আক্রান্ত হয় তারা এটা দাবি করে বসে যে এই যে তোমাদের অমুক অমুকে কাজ করলো না, আমি সুরা পরে ফু দিলাম আমারটা কাজ করে গেল, এটাও কিন্তু একটা ভয়ঙ্কর দিক, হ্যাঁ এটা এটা কারণ এটা কিন্তু এইরকমের কাজ ঘটনা হয়। ঘটতে পারে, হ্যাঁ এরকমের এরকম ঘটনা ঘটনা ঘটতে ঘটতে পারে, পারে, কিন্তু কিন্তু ঘটে। মনে করেন যে একজন মানুষ খুবই দৃঢ়ভাবে ইসলামে বিশ্বাসী, হ্যাঁ এখন সে হচ্ছে তাকে তার উপরে জিনে ভর করছে, এখন একজন হিন্দু ওঝা এসে গায়ত্রী মন্ত্র পড়া শুরু করলো, এই লোকের ভিতরে সেটার প্রভাব পড়ার তো সম্ভাবনা আমি দেখি খুবই কম, না ধরেন সে যদি একজন তার যদি খ্রিস্টান এই এই প্রিচার এই মনে করেন তার যদি সে এই প্রায়, সিচুয়েশন বা যে ভাই শোনেন হ্যাঁ একটু, জীবন মনে করেন সে একজন জি প্রিচার, সে একজন ইসলাম ধর্ম প্রিচার, সে হিন্দু ধর্ম বলতেই সে এটাকে কুফরি মনে করে, মানে স্টুপিড জিনিস মনে করে, সে মানে একেবারে তার সাবকনশিয়াস মাইন্ড থেকেও সে এটাকে কুফরি জিনিস মনে করে। তাকে যদি আপনি এই জিনিস দেন, তাকে যদি আপনি মা কালী মন্ত্র মন্ত্র করে ফু দেন, তার ভিতরে কি আসলে কোনো রিয়াকশন হবে? না বা যদি এখন দেখতে হবে তার কনসাস লেভেলটা ডিস্টর্টেড হয়েছে কোন লেভেল পর্যন্ত, এটাই আর কি, এটা আমি বোঝানোর চেষ্টা করলাম আর কি, যে আচ্ছা আপনারা আপনি যেটা বলতেছেন, আমরা যে পয়েন্টটা কথা সেটা আমি বললাম, বুঝতে পারছি যে ভাই আপনি যেটা বলতেছেন সেটা হ্যাঁ আমি বুঝতে হ্যাঁ পারছি। আপনি যেটা বলতেছেন হ্যাঁ যে এক মুহূর্তের জন্য শখ করা, শখ করে তাকে ইয়ে টানা, হ্যাঁ আপনি হয়তো ওই পয়েন্টটা ঠিক আছেন, বাট আমরা যেটা কথা বলতেছি সেটা একটু ডিফারেন্ট। আমরা বলতেছি যেটা লং টার্ম ধরে তাকে যেই মেডিসিনটা দেওয়া হয়, লং টার্ম ধরে তাকে যেই ধর্মের নামে যে ইয়েটা করা হয়, চিকিৎসা করা হয়, ইসলাম ধর্ম অনুযায়ী বলুক বা হিন্দু ধর্ম অনুযায়ী বলুক বা ক্রিশ্চিয়ানিটি অনুযায়ী বলুক, যেটা করা হয় আমার মনে জি হয়। ভাই, আপনাদের আপনাদের মাঝখানে আমি একটু বলি এই শেষ জায়গাটা, করুন শেষ না করুন। না আমি একটু বলি যে অনেকে অনেক মুসলিম হিন্দুদের এটা বিশ্বাস করবে, কারণ ওরা মনে করে কি কোরআন মনে হয় উল্টা দিক থেকে পরে কুফুরি করতেছে, ওই জন্য জিনটা হাজির হবে। না এটা আসলে ফারাজ ভাই আপনার পয়েন্টটা কোরআন বুঝতে উল্টা পারছি, দিকে আপনার পড়লে পয়েন্টটা আপনি ঠিক আছেন। গীতার 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 আওয়াজ আসে। না ভাই আচ্ছা এখন আমি আমি একটু বলি, আসিফ এটা ভাই, এটা আমার মনে হয় এটা হ্যাঁ নিয়ে হ্যাঁ বহুত আলোচনা হয়েছে, আমরা নেক্সট হ্যাঁ বহুত আলোচনা করি। আলোচনা হয়েছে। আমার মানে আমি 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 তো 30 সেকেন্ড একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে ফারাজ ভাই যে পয়েন্টটা তোলেন, যদি পেশেন্টটা ক্রনিক হয়ে যায় সেক্ষেত্রে পেশেন্টের একটা স্টেট হয়, সেই স্টেটটা এরকম হয় যে আমাকে জিনেই ধরছে, আমাকে জিনেই ধরছে, এবং সে আবারও বিলিভ করা শুরু করে, হ্যাঁ হ্যাঁ আমাকে জিনেই ধরছে, তাহলে তো আমার তো আমি মনে হয় তাড়াতাড়ি ভালো হবো না, তখন যে স্টেটে আসে তখন সে যে বিলিভে বিলিভ মানে বিলং করে সেই বিলিভে আগাইতে হবে,
এটা মানে এই পয়েন্টে অবশ্যই এটা আমি আপনার সাথে এগ্রি করি। ধরুন একজন মুসলিম, সে যদি 3-4 দিন পরে যদি সে একটু অর্ধেক ভালো হয়ে যায়, সুস্থতার দিকে যায়, এবং সে কিন্তু তখন জানবে যে আমাকে জিনে দোষ, এটা আবার আরেক স্টেটাস, তখন ভাববে যে না আমাকে আমাকে তো অন্য ধর্ম দিয়ে করলে কাজ হবে না, কারণ আমার ধর্মে থাকে হিন্দুদের ক্ষেত্রে ঠিক সেম এই পয়েন্টটাই অবশ্যই ঠিক। এবং যদি এবং যদি এই রকমের পেশেন্টের সামনে আয়াতুল কুরসি পড়বো এখন, এটা বলে যদি আমি আরবিতে চটি পড়া শুরু করি, মনে করেন যে অশ্লীল সাহিত্য যেটা যেটাকে বলে, তাহলে তো ওই ব্যক্তি তো যদি না বোঝে যে আসলে কি পড়া হচ্ছে, তার সামনে কি পড়া হচ্ছে, সে তো শুনবে আরবি, হ্যাঁ কিছু বর্বর বর্বর কথা, রিয়াকশনটা তো একই হবে, তাই না? রিয়াকশন একই হবে, একই হবে, না না ডেফিনেটলি, তাকে বিশ্বাস করানো যে আমি এগুলো বলতেছি তুমি ভালো হয়ে যাবে। আচ্ছা আসিফ ভাই, আমরা তাহলে নেক্সট কথা যাই, আমার মনে হয় মজা এটা। ঠিক আছে ঠিক আছে, খোরশেদ আলম ভাই আপনাকে তাহলে বিদায় জানাই, আপনার এখান থেকে খুবই সাউন্ড হচ্ছে, আপনাকে তাহলে বিদায় জানাই। ঠিক আছে হ্যাঁ, আপনার কাছে আরেকটা সংজ্ঞা নেক্সট টাইম, নেক্সট টাইম, থ্যাংক ইউ। আচ্ছা।